সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে প্রাণায়াম করে নিয়েছি, আর এই যে দেখো আজকে সকাল সকাল আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, কিন্তু ওর শরীরটা ভালো নেই, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর কালকে রাতে আমার বোনের নাইট ডিউটি ছিল, সে যেন বাড়ি এসেছে একদম সকাল 6:15 হবে। তো চলো এখন এবার একটু চা খেয়ে নেবো দুজনে মিলে। তো চাটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি। তো বন্ধুরা চা খেয়ে এসে ছেলেকে এখন হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আর ও এখন বসে বসে ওর হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। তো চলো আমি ওদিকে যাই, রান্নাটা কমপ্লিট করে নিই। মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ বাবা আসছে এক্ষুনি, বাবা দেখবে তোমাকে। আর এদিকে মা পড়েছে সকাল থেকে কাঁঠাল নিয়ে, এই কাঁঠালটা কালকে বাবা দিয়ে গেছে। তো গাছের কাঁঠাল, গাছ পাকা একদম, খেতে কেমন হবে জানি না, আমার তো কাঁঠাল একদমই ভালো লাগে না, তো মারাই খায়। আর তোমরা কারা কারা কাঁঠাল পছন্দ করো না অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ভুগি মাসি এখন ঘর মুছছে, তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদিকে ভাত হচ্ছে, একদিকে সবজি বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আজকে আমাদের নিরামিষই হয় বাড়িতে, তো সেজন্য আজকে নিরামিষেরই আইটেম করছি। আর একদিকে ইন্ডাকশনে আমি বসিয়ে দিয়েছি ডাল, ডালটা আজকে আমি ভেন্ডি দিয়ে করছি, ভেন্ডি দিয়ে ডালটা সবাই খেতে খুব ভালোবাসে। আর প্রেশারে ওদের সেদ্ধ ভাতটাও হয়ে গেছে, মা সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিল। আর এদিকে মনও চলে এসেছে কাঁঠাল খেতে, ও কাঁঠাল খায় মোটামুটি দু চার কোয়া, কিন্তু আমি একদমই খাই না, মানে আমার একদম গন্ধটাই ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দুধ দিয়ে গেল এতক্ষণে, তো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এটা মা একটু পরে অফ করে দেবে, মা আবার আজকে ব্যাংকে যাবে সেজন্য মায়েরও তাড়া আছে। আর এদিকে বাবা হাট করে নিয়ে চলে এসেছে, সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। চলো নিচের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে প্রায়, তো সেজন্য ওপরে চললাম, ওপরে কিছু কাজ বাকি আছে, তো সেগুলো এখন ঝটপট করে নেব। তো ওপরের সমস্ত কাজবাজ সামলে স্নান করে একদম চলে এসেছি লাঞ্চ টেবিলে, আমি আর আমার ছেলে। তো আমরা দুজন খেতে বসে গেছি, আর খেতে খেতে টিভি দেখছি। তো আজকের মেনুতে রয়েছে স্যালাড, ডাল, লেবু, তার সাথে একটা সবজি রয়েছে পটল আলু আর সয়াবিন দিয়ে, তার সাথে রয়েছে দই, আর রয়েছে একটা করে পোস্তর বড়া। তো এই হচ্ছে কি আজকের একদম সিম্পল মেনু। তো ছেলের এমনিতেই শরীর ভালো নেই, আর এখন চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। দুপুরবেলা সবাই মিলে জমিয়ে ঘুমিয়েছি, মানে আমি তো আগেই বললাম যে বরের নাইট ডিউটি ছিল কালকে রাতে, তো ও ঘুমায়নি আর আমারও ঘুম হয়নি ভয়ে। তো জানি না কেন আগের দিন রাত থেকেই আমার এত ভয় লাগছিল যে আমি আজ কালকে রাতে একদম চোখের পাতা এক করতে পারিনি। তো জেগেছিলাম ভোর একদম 4:30-5টার সময়, একটুখানি ঘুমিয়েছি। তো আজকে ছেলের ড্রয়িং ক্লাস আছে, সেজন্য একটু তাড়াতাড়ি উঠেছি, নয়তো আরও একটুক্ষণ ঘুমাতাম। তো এখন ঘড়িতে বাজে 5:30, আর ওকে একদম রেডি শেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে। তো আজকে জানো তো কী হয়েছে, ও দুপুরবেলা খাওয়ার পর না একদম পুরো ভাতটা বমি করে তুলে দিয়েছে, মানে ওর এতটাই শরীর খারাপ, মানে ঠান্ডা লেগেছে, কাশছে, হাঁচি হচ্ছে, তার সাথে গাটাও একটু গরম ছিল। তো ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি দিচ্ছি, দেখি আবার অ্যালোপ্যাথি দেখাতে হবে কি না জানি না, বুঝতেও পারছি না। আর দেখো এখন বাগানে চলে এসেছি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো না বর্ষাকালে ফোটে আর ভীষণ ভালো লাগে দেখতে। তো এই ফুলগুলোর নাম আমি সঠিক জানি না, তবে মনে হয় ফুরুষ বলে কিছু একটা নাম হবে। আর এদিকে দেখো, যেই না বর্ষার জল পেয়েছে অমনি ছোটো ছোটো গোলাপগুলো কিন্তু ছোটো ছোটো সাইজে ফুটছে, কিন্তু ফুটছে, অনেকগুলোই ফুটেছে। দেখো লালটাও ফুটেছে, তার সাথে হলুদটাও ফুটেছে, তোমাদেরকে দেখায় সব এক এক করে। তো এই গাছগুলো কিন্তু আমার নিজের হাতে কেনা, তার সাথে এই যে দেখো এটা হচ্ছে কালচে খয়েরি, কালারটা ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কালচে খয়েরি। এই গাছটাও শিউরি থেকে এনেছিলাম। তো এই গাছগুলো সব আমার নিজের হাতে কেনা, এটা মা কিনেছে, এটা হচ্ছে একদম সেই কমলা কমলা টাইপের রঙটা, এই গোলাপটাও ফুটেছে। তো সবই সাইজগুলো একদম ছোট, শীতকালে কিন্তু বেশ বড় বড় সাইজের হয়। আর এদিকে আজকে বিকেল থেকে মা বসে পড়েছে একদম খাতাপত্র নিয়ে, সব রেডি করছে। তো মাদের অফিসেও প্রচণ্ড চাপ আছে, সেজন্য খাতা সামলাচ্ছে। মা দুপুরবেলা আম কেটে রেখেছিল, আমি তো ভাত খাওয়ার পর খাইনি, কারণ খেলেই আমার অম্বল হয়ে যাবে, তো বিকেলবেলাও খাবো নাই বলছিলাম, কিন্তু মা জোর করলো বলে জাস্ট দুটো পিস খাচ্ছি আমি, একদমই বেশি খাবো না, কারণ আগের দিনকে আমার আম খেয়ে যাওয়া অবস্থা হয়েছিল, সেজন্য আমি কন্ট্রোল করছি আম খাওয়াটা। না আম এমনিতে আমার খুব পছন্দের একটা ফল, কিন্তু তবুও আমি একদম লিমিটেড খাওয়ার চেষ্টা করছি।
যাতে সুস্থ থাকি। তো এদিকে আমটাম খেয়ে নিয়ে আমি ওপরে চলে এসেছি, ওপরটা একটু ঠিকঠাক করে নিই। সকালবেলা সব পরিষ্কার করে গুছিয়েছিলাম, কিন্তু গোছালে কি হবে, ওই যে আমার গুণধর ছেলে আজকে স্কুল যায়নি, তার মানে বুঝতেই পারছো সারা দিন ধরে বাড়ির মধ্যে অত্যাচার করেছে দুজনে মিলে, দুজন বলতে আমার ছেলে আর অরিও। অরিও প্রচণ্ড বদমাশ হয়েছে জানো তো, আর এখন অরিও মানে ছোটো ছোটো লোম হলে কি হবে, ওর প্রচণ্ড লোম উঠছে, সেজন্য গোটা বাড়িতে একদম লোমে লোমময় অবস্থা, একদম কি বলবো। দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যে এদিকে ওদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর এই যে ড্রয়ারটা দেখছো, এই ড্রয়ারটার মধ্যে আমার ছেলে যে কী কাজ সারাদিন আমি সেটাই বুঝি না, তো সারাক্ষণ খালি এই ড্রয়ারটাকে টেনে টেনে খুলবে আর ওর ভিতর থেকে মানে যা আছে যা কিছু সমস্ত টেনে টেনে বার করবে, আর সব আমাকে আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভরতে হবে, আর ড্রয়ারটা খুলে দিয়ে কোনো দিনও ড্রয়ারটাকে লাগায় না, ওরকমই ছেড়ে দেয়। সকালে আমি ঝাঁট দিয়ে মুছে সুন্দর করে বাড়িটাকে ক্লিন করেছিলাম জানো তো, কিন্তু বিকেলে দেখছি আবার একদম নোংরা হয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম যে আরেকবার একটুখানি ঝাঁট দিয়ে দিই। তো আমাদের রুমটায় একটু ঝাঁট দেবো, বাকিগুলো আর দেবো না, কারণ এই রুমটার উপরেই বেশি অত্যাচার করে, ওই দিকেরগুলো অতটা হয় না। তো বন্ধুরা, গত দুদিন তোমরা জানো যে আমার বরের নাইট ডিউটি ছিল, আর সেজন্য আমার রাতে ঘুম হয়নি, মানে বলি তোমাদেরকে কি হয়েছে ঘটনাটা, মানে আমি রাত্রিবেলা প্রথম দিন আর কি যেদিন নাইট ডিউটি ছিল, তো সেদিনকে আমি ঘুমিয়েছি, আর ঘুমানোর পর একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছে, আর তখন হঠাৎ করে মানে স্বপ্ন দেখলাম না কি আমি বুঝতেও পারলাম না, তো মনে হলো যেন একটা কালো ছায়া এসে আমার পাশে বসলো, আর বসে নিয়ে আমার হাত দুটোকে ধরলো শক্ত করে। তো আমি হাত দুটোকে ছাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই কিন্তু ছাড়াতে আর পারছি না। তো যাই হোক, কোনো রকম খুব জোর মানে করে একদম চোখটাকে খোলার চেষ্টা করছি, তাও খুলতে পারছি না, অবশেষে আমি চোখটা খুললাম, আর খুলে তাকিয়ে আমার খুব ভয় লেগে গেছিলো, তো সেই জন্য লাইটটাকে জ্বেলে নিয়ে আমি তারপর সেই যে বসে রইলাম সেই ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার একদম সকাল হয়ে গেল, আমি একটুও ঘুমাতে পারিনি। তো তারপর সেই ভয়টা আমার এখনও যায়নি, আর ভাবলাম যে কালকে রাতে ঘুমটা হবে, কিন্তু কালকে রাতেও সেই একই অবস্থা হলো, ঘুমটা আর এলো না, মানে চোখটা বন্ধই করতে পারছি না। তো ওদিকে ঝাঁটপাট দেওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, আর গরমটাও কিন্তু পড়েছে বেশ একটা ভ্যাপসা গরম, কেমন যেন চ্যাটচ্যাট করছে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, আর স্নান করার পর এই যে দেখো কাপড়গুলো কেচে রেখেছিলাম, এগুলো মেলার হয়নি, তো চলো এখন এগুলো একটু মেলে দিই দুদিকে জায়গা করে। তো কাপড়গুলো যেহেতু অর্ধেক শুকনো হয়ে বেরোয়, সেজন্য মেলে দিলে একটুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়, তাই অত আর চাপ থাকে না যে এখনই কাচলাম এখনই মেলতে হবে, তো আমি যখন সময় পাই আমার সময় মতো আমি মেলে দিই। তো জামাকাপড় মেলতে গিয়ে দেখি যে শুকনো জামাকাপড়গুলো এখনও রয়ে গেছে কয়েকটা তারে, তো সেগুলো একটু তুলে রেখে দিলাম, এগুলোকেও গোছাতে হবে। তো জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন যে শুকনো জামাকাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিই।
ফাইনালি সমস্ত কাজ হয়ে গেল, এখন এবার একটু বসবো। উফ, প্রচণ্ড গরম লাগছে তো, চুলটা পুরো ভিজে গেছে, চুলটাকে একটু এখন শুকিয়ে নিই ফ্যানের হাওয়াতে। চুলের মধ্যে যে ঘাম ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে, আর এখন একটা জেল লাগিয়ে নিয়েছি চুলের মধ্যে, এটা হচ্ছে বিএলসিসির একটা ভাইটালস জেল। এই জেলটা আমি যখন হেয়ার স্মুথনিং করেছিলাম তার আগে আমার চুলের প্রোটেকশনের জন্য এই জেলটা আমাকে দিয়েছিল। তো কালকে যেহেতু শ্যাম্পু করবো সেই জন্য আজকে জেলটা একটু লাগিয়ে নিচ্ছি। এই জেলটা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, হেয়ার স্ট্রং করে, তার সাথে সাথে হেয়ারকে নারিশমেন্ট করে, তার সাথে যে হেয়ার ভেঙে যায় সেটা রোধ করে, তার সাথে সাথে হেয়ার ফল কমায় আর হেয়ারের ভলিউমও বাড়াতে সাহায্য করে। তো এতগুলো কাজ করে একটা জেল, এই জেলটা কিন্তু খুব ভালো। আর এই জেলটা কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পেই লাগায়, হেয়ার লেন্থে এটা আমি কিন্তু অ্যাপ্লাই করি না। তো যাই হোক, খুব ভালোভাবে এটা এখন আমি লাগিয়ে নিই পুরো মাথায়, আর একটু শুকিয়ে গেলে তারপর আমি চুলটা কম করব। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 10:45। তো এখন আমরা চলে এসেছি খাবার খেতে। তো ছেলের যেহেতু শরীরটা ভালো নেই সেজন্য ওর জন্য একটু সেদ্ধ ভাত করেছি, আর সেটা এখন ওকে খাইয়ে দিচ্ছি। রাত্রিবেলা কিন্তু ডিম ফিম কিছু দিইনি, কারণ ওর অম্বল হয়ে গেলে আবার কাশিটা বাড়বে। তো যাই হোক, আর আমাদের হয়েছে আজকে ঘুগনি, মানে চানা মশলা, আর তার সাথে রুটি। আর আমি তো রুটি খাই না তোমরা জানো, সেজন্য আমার জন্য পরোটা হয়েছে। চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর ব্লগটা এডিট করবো আর তারপর ঘুম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো আবার কালকের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ এনজয় করতে থেকো। সো আজকের মতন সবাইকে জানাই টাটা, গুড নাইট।